প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলির স্টুডিওতে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন টকস জনতার কথা বলো অনুষ্ঠানে আমরা কালোর আবর্তে একটি বছরকে বিদায় দিয়ে আজকে একটি নতুন বর্ষে পা রেখেছি ঘড়ির কাটা ঘুরে আমাদের কাছ থেকে একটা বছর বিদায় নিয়ে যে নতুন বর্ষে পা দিলাম সেটা হচ্ছে চৌদ্দশো ছাব্বিশ সাল গতকাল আমরা বিদায় দিয়েছি চোদ্দোশো পঁচিশ সালকে আজকে হে বৈশাখ এই শিরোনামে কথা বলবার জন্য বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বাংলা নববর্ষের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবার জন্য স্টুডিওতে আমাদের উপস্থিত আছেন বরণ্য গবেষক রাষ্ট্রচিন্তক বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সম্মানিত সভাপতি লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল এমজেফ আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ সংস্কৃতি বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতির একটি বড় ঐতিহ্য হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইব পহেলা বৈশাখের সম্পর্কে কিভাবে যাত্রা শুরু হয়েছিল পহেলা বৈশাখের সৃষ্টি এ সম্পর্কে যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দৃষ্টিতে বাংলাদেশ চ্যানেল কল্যভির অসংখ্য দর্শক শ্রোতা যারা দেশে বিদেশে আছেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা নববর্ষ চৌদ্দশো ছাব্বিশের শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলা নববর্ষ বাঙালির নিজস্ব সংস্কৃতি ভাষা আমাদের বাংলা জাতিতে আমরা বাঙালি চিন্তায় চেতন আমরা অসাম্প্রদায়িক ধর্মে আমরা নিরপেক্ষ এই যে আমাদের বৈশিষ্ট্য মূলত এর প্রতিফলন এই বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে বাঙালি জাতি প্রকাশ করে এই বাংলা নববর্ষ আপনারা জানেন যে শুরু হয়েছিল সেই সম্রাট আকবরের সময় থেকে বাংলা সন্তানই কননা খাজনা তোলার সুবিধার্থে আজকে এই বৈশাখের যে চেতনা বা বাংলা নববর্ষের যে চেতনা এর যে ব্যাপকতা এর যে বিস্তৃতি এর যে গভীরতা আরও ব্যাপক শুধু ওই এটা একটি সন তারিখ গণনার বর্ষপঞ্জি না মূলত এটা এখন বাঙালি জাতির একটি সংস্কৃতি এবং তাদের নিজস্ব একটি চেতনা যেখানে রুকাই আছে কল্যাণবুধ মমতা বুধ দেশপ্রেম সৌহার্দতা মানুষে মানুষের যে আন্তরিকতা এবং সকল ধর্ম বর্ণ সকল মানুষের কিছুর ঊর্ধ্বে যে মানবতা এই মানবতার যে বহিঃপ্রকাশ মূলত এই নববর্ষে পৈশাকে এর প্রতিফলন ঘটে আপনারা জানেন যে যে কোনো ধর্মের হোক যে কোনো গোষ্ঠীর হোক নববর্ষে তারা আজকে একত্রিত হয় এবং নববর্ষকে তারা গ্রহণ করে এবং এটা শহরে গ্রামে সকল ক্ষেত্রে সকল জায়গায় আপনার এই নববর্ষের অনুষ্ঠান বিভিন্ন মানে তার কবিতা পাঠ আপনার বৈশাখী গান আপনার সকালে রমনা বটমোড়ে ইলিশ খাওয়া আপনার সকল মানুষ মানে একত্রিত হওয়া এই সব অনুষ্ঠানেতেই বৈশাখ উদযাপিত হয়ে আসছে মূলত এটা আমাদের শুধু বাংলাদেশে না আপনার সারা বিশ্বে আমার মনে হয় যে সবচেয়ে বড় একটি অসম্পদে একটি উৎসব এবং সবচেয়ে বড় মানবতার একটি পরিচয় বহন করে আমাদের এই বৈশাখের অনুষ্ঠানে এবং বাঙালি জাতি যে তারা কত সমৃদ্ধ তাদের কৃষ্টি কালচার কত সমৃদ্ধ এবং আমাদের সংস্কৃতি যে কত সমৃদ্ধ মূলত এটা প্রকাশ পা এই বৈশাখের অনুষ্ঠানাদি উদযাপনের মাধ্যমে কাজেই এই বৈশাখের অনুষ্ঠানের আপনারা জানেন যে এর যাতে আরও বিস্তৃতি হয় এবং মানুষে মানুষে জনে জনে যেন এই বৈশাখের অনুষ্ঠান তারা পালন করতে পারে সরকার আপনার বেশ কয়েক বছর যাবতেই আপনার বৈশাখী ভাতা মানে চালু করেছে যারা সরকারি চাকরি করে এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আমি দেখেছি যেমন নাকি ঈদের মানে ঈদ উৎসব দেওয়া হয় বৈশাখী উৎসব এরকম দেওয়া হইতেছে সরকারও পৃষ্ঠপোষকতা করতেছে এই জন্যে কারণ আমরা যেন এখন একটি নিরাপদ আসলে ওই সমাজ চাই নিরাপদ একটি দেশ চাই মানুষে মানুষের আন্তরিকতা ভালোবাসা চাই এই ভালোবাসা মূলত জাগ্রত করতে হলে এই বৈশাখের চেতনাটা আমাদের দরকার কারণ বৈশাখী চেতনাই হচ্ছে আসলে ভালোবাসা বৈশাখী চেতনা হচ্ছে সৌহার্দতা একততা এবং মানবপ্রেম কাজে এর একটা বিস্তৃতি আমাদের যে মানে প্রয়োজন এবং এটা আমাদের নিজস্ব সংস্কৃতি এবং এর আমরা যদি বিস্তৃতি ঘটাইতে পারি তাহলেই মূলত আমাদের নিরাপদ বাংলাদেশ এবং আপনার একটি সৌহার্দপূর্ণ বাংলাদেশ একটি কল্যাণমূলক একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো যে আপনি যে বলেছেন হাজার বছরের শ্রেষ্ঠ সংস্কৃতি এই বৈশাখ নিয়ে বাঙালি সংস্কৃতি নিয়ে আমাদের দাড়ি সারি বৈঠকি গান গাম্ভীরা গান কত রকমের গান আছে কবিতা আছে এবং আমরাই একমাত্র জাতি যাদের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা আপনি কবি ঠা রবি ঠাকুরের গান বলেন কবিতা বলেন কাজী নজরুলের গান বলেন কবিতা বলেন যেন আমরা ছোটোবেলায় পড়েছি রবি ঠাকুরের কবিতা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তার কবিতায় আসে যে বৈশাখ অথবা তার যদি গান শুনি এসো হে বৈশাখ এসো নজরুলের কবিতা যদি ওরে ও কাল বসে কি কাটাবে কালবশে কি এই যে বিভিন্ন কবির কবিতা এই যে আমাদের বৈশাখ নিয়ে আমাদের উৎসবের দেশ হচ্ছে বাংলাদেশ বারো মাসে তেরোটা উৎসব হয় আমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বৈশাখ আজকে এই যে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা আপনি জানেন এই গতবার এই ওয়ার্ল্ড হেরিটেজে ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে আরও দেখেন বাংলার একটা ভাষণ সাতই মাসের ভাষণ যেটাকে নিয়ে আপনি গবেষণা করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আপনি সভাপতি এই যে আজকে এই ভাষণটাও একটা বাংলা ভাষার একটি ভাষণ পৃথিবীর একটি শ্রেষ্ঠ ভাষণ এই যে আমাদের সংস্কৃতিটা কত সমৃদ্ধ আজকে দেখবেন আমাদের ইয়াং জেনারেশনের কাছে আমার সংস্কৃতি ভালো লাগে না তারা জারি সারি ভাটিয়ালি ভাওয়াইয়া লালন শুনে না তারা ভিনদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে আজকে আকাশ সংস্কৃতির কারণে কিংবা ফেসবুক সংস্কৃতির কারণে আমাদের বাঙালি সংস্কৃতি লালন করার জন্য এই বৈশাখ কত বড় ভূমিকা রাখে এই বিষয়ে যদি আমাদের সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে যদি একটু কথা বলেন আপনি যথার্থ বলেছেন যে আমাদের বাংলা ভাষা বা বাংলার সংস্কৃতি একটি ঐতিহ্য আছে যা আমাদের গর্ব করার মতো আমাদের অহংকার করার মতো আমাদের বাংলা ভাষার কবি সেই উনিশশো সালে আজকে একশত প্রায় আপনার ছয় বছর আগে আপনার নোবেল পুরস্কার বিজয়ী হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আপনার বাংলা ভাষার জন্য একমাত্র বাঙালি জাতি উনিশশো বাউন্ন সালে একুশে ফেব্রুয়ারি আপনারা জানেন সালাম রফিক শফিক তারা স্বাদ উদ্বোধন করেছে এবং তাদের আত্মদানের ফলে যেমন আমাদের রাষ্ট্রভাষা বাংলা আছে অনুরূপভাবে এরই ধারাবাহিকতা আপনার উনিশশো সালে জাতীয় সংঘ এই বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা এবং একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে যার ফলে সারা বিশ্বে এখন আমাদের এই বাংলাকে এবং বাঙালি জাতিকে এবং বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা অবনত শিরে তারা স্মরণ করে কাজেই আমাদের যে গৌরব যে ঐতিহ্য এবং আমাদের যে নিজস্ব সংস্কৃতি আপনার এই আকাশ সংস্কৃতির কারণে আপনার বর্তমান যে ইন্টারনেটের কারণে এটা আপনার অনেকটা মূল হচ্ছে এবং আপনার ওই অনেক ক্ষেত্রে আপনার এটা মানে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে কিন্তু এটা থেকে আমাদের উত্তরণ দরকার এবং আমাদের যে নতুন প্রজন্ম তাদেরকে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আমাদের রবীন্দ্রনাথ নজরুল আমাদের সুকান্ত আমাদের জীবনন্দ আমাদের জসীম উদ্দিন তাদের লেখাগুলি তাদেরকে পড়াইতে হবে এবং আমাদের যে গ্রামের যে আপনার ওই কৃষ্টি সংস্কৃতি এগুলি তাদেরকে জানাইতে হবে এবং আপনার আমাদের নিজস্ব মাটি আমাদের যে মানে আমাদের যে প্রাকৃতিক যে আমাদের মনোরম যে সৌন্দর্য আমাদের যে নদী আমাদের খাল আমাদের জলাশয় এইগুলি সম্বন্ধে এবং এই বৈশাখ সম্বন্ধে আপনার আমাদের হেমন্ত বসন্ত সম্বন্ধে কত কবিতা এবং কত আপনার মানে গল্প কত আপনার লেখা আমাদের সাহিত্যে আজকে আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে এইগুলি আমাদের নতুন প্রজন্মকে জানাইতে হবে যদি আমরা নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃত গড়ে তুলতে পারি তাহলেই তারা প্রকৃতপক্ষে পক্ষে সত্যিকালের মানে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে এবং এটা দ্বারাই আপনার আমাদের মানে পারিবারিক ব্যক্তিগত শান্তি যেটা আমরা চাই এই শান্তি প্রতিষ্ঠিত হবে আজকে আপনার গতকালকে আমি একটা পত্রিকায় একটা নিউজে দেখলাম যে ওই দাম্পত্য যে ওই স্বামী স্ত্রী যে বিচ্ছেদ হচ্ছে এর আপনার আশীর্বাদ হচ্ছে আপনার এই ফেসবুকের কারণে এই আপনার সোশ্যাল মিডিয়ার সামাজিক মানে যোগাযোগের কারণে তো মূলত এই সামাজিক যোগাযোগ আপনার এটাকে আমরা ওই দূষারোপ করি না কিন্তু এটা খারাপভাবে ব্যবহৃত হচ্ছে মূলত আমাদের যে ওই মানে এটা নিজস্ব সংস্কৃতি না দেখা যায় এখন এর উক্তি বয়সের ছেলে মেয়ে কিংবা যে কোনো বয়সের আসলে মানুষ তারা এরকম রাত্র দুইটা তিনটা পর্যন্ত রাত্রি মানে সজাগ থেকে আপনার একদিকে তো আপনার ফেসবুক ইন্টারনেট চালাইতেছে এমনকি অনেকে আসলে অশ্লীর বিভিন্ন গান নৃত্য বা অনেক কিছু তারা দেখে যেটা এখানে বলাও মানে আমার কাছে মানে একটা মানে অশালীন মনে হয় তা আপনার এইরকম দেখার কারণে তাদের একদিকে তার গুমের বেকার তার শারীরিকভাবে সে মানে মানে রুগ্ন হইতেছে আবার আপনার গুম সঠিকভাবে না হওয়ার কারণে সে সকালে উঠে না উঠে দেরি করে দেরি করে উঠার কারণে আপনার যে কাজটা হয় দেখা যায় তাড়াহুড়া করে তার চাকরিতে বা গন্তব্যস্থাদে এই তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় সড়ক দুর্ঘটনা বা বিভিন্ন সে দুর্ঘটনায় কবলিত হয় এতে মানুষ আপনার নিহতাহত হইতেছে আবার আপনার যেহেতু রাত্রে গুম ঠিক মতন হয় নাই তার আপনার অফিসে গেলেও তার মেজাজ আপনার খেটখেটা থাকে তার বসের সাথে সাধারণ যারা কলিক সহকর্মী তাদের সাথে খারাপ আচরণ করে কি আপনার এই কলিকদের সাথে যখন খারাপ আচরণ করে তার মন মেজাজ চোরা থাকে আবার যখন বাড়িতে আসে বাড়িতে আসার পরেও আপনার তার ওয়াইফ বা ছেলেমেয়ে হেদের সাথেও খারাপ আচরণ করে এমনকি এরা থেকেও আপনার জগ্রাভিক হয়ে যা সাধারণ কথায় সে রাগিয়া যা কারণ যেহেতু যে ঘুম ঠিক নাই মেজাজ ঠিক নাই শরীর ঠিক নাই আপনার খাবারও ঠিক নাই কাজেই আমাদের এই সামাজিক যোগাযোগ ব্যবস্থা যেটা এটা আমাদের কল্যাণের জন্য আমরা ব্যবহার করব। কিন্তু সীমিত আকারে ব্যবহার করব আর বিশেষ করে এখানে আর একটা কথা বলা দরকার যে শিশু যারা যারা কিশোর আছে যারা ছাত্র এদের জন্য একেবারেই সামাজিক যোগাযোগ বন্ধ করে দিতে হবে এমনকি আপনি ফেসবুক যে অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টের কিন্তু একটা নিয়ম আছে ওই নিয়মটা হচ্ছে আপনার আঠারো বছর নিচে ওই লোক ফেসবুক খুলতে পারবে না এবং আপনার একটা নির্দিষ্ট বয়স পঁয়ষট্টি ওই এর বেশি হলেও মানে এটা কত বয়স পর্যন্ত এর বেশি হলে সে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে না কিন্তু অনেক শিশুরা বা এরকম মানে যারা শিক্ষার্থী তারা ফেসবুক খুলে তখন বয়স বেশি দেখাইতেছে এখানে সঠিক মানে ওই মানে জন্ম তারিখ দেখাইতেছে না তার এতে আমাদের ছেলে মেয়েদের একদিকে লেখাপড়ারও ক্ষতি হইতেছে তাদের মেধারও ক্ষতি হইতেছে এবং আমাদের ওই পারিবারিক যে আমাদের একটা সৌহার্দতা একটা আন্তরিকতা আমাদের একটা শান্তিময় একটা পরিবেশ এটাও বিনষ্ট হইতেছে কাজেই আমাদের এই ফেসবুকটা আমাদের মানে বা সামাজিক যোগাযোগটা এটা নিয়ন্ত্রণ করা দরকার কি আমাদের যেন পরিমিত জন ব্যবহার হয় এবং কোনো অবস্থাতে যারা শিশু কিশোর তারা যেন আপনার এই সামাজিক যোগাযোগ ফেসবুক ইন্টারনেট জন্য ব্যবহার না করতে পারে কারণ এটা এই ব্যাপারে সরকার কারণ এটাকে যেমন মাদকা শক্তি মানে আসে আপনি অনুরূপভাবে এটাকে বলা হয়েছে মানে ইন্টারনেট যারা করে এটা বলছে ইন্টারনেট আসক্তি এবং এই রিডাকশন এই রিডাকশনের কারণেও তার বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতি যেটা হয় এটা মাদকের সত্ত্বেও বেশি বলেছেন চীনের মতো এত প্রযুক্তির উন্নত একটা দেশ ওখানে কিন্তু ফেসবুক নাই আর দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখেন বাঙালি সংস্কৃতি আপনি নিরাপদ সড়ক আন্দোলন করেন ওই আন্দোলনের প্রতিকৃত হচ্ছে ইলিয়াস কাঞ্চোর সাহেব আগে থানা বেলো পর্যন্ত সিনেমা হল ছিল এখন জেলা পর্যায়ে সিনেমা হল নাই শত শত সিনেমা হল বন্ধ হয়ে গেছে আজকে আমাদের লোকজ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে দেশও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে তো বাংলা বৈশাখ যখন আসে বৈশাখ আসলে আমাদের লালন জারি সারি ভাটিয়ালি লোকজ সংস্কৃতির কথা মনে করিয়ে দেয় আপনি বলছেন যে খাবার আজকের লোকজ খাবার না আমরা ফাস্টফুড কালচারের দিকে যাচ্ছি বিদেশি পান্তা ইলিশ কি আমরা শুধু বৈশাখের দিন খাবো পান্তাবাদ না আমাদের এক্ষেত্রেও অন্য যে আমাদের ওই খাবারে বলেন আমাদের ওই জীবনযাপনে বলেন সব ক্ষেত্রে আমাদের নিজস্ব যে ওই সংস্কৃতিটা আমরা হারাইতে বসেছি আর হারাইতে বসার কারণে আপনার যেখানে আমাদের আগের এক একজন মানে ওই যারা পূর্বপুরুষ ছিল তারা আপনার একশো বছর দেড়শো বছর এরকমও মানে তারা ব্যস্ত এবং আপনার ওই তাদের মানে আকারেও আয়তনেও তারা আপনার দেখা গেছে যে ছয় ফুট মানে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মানে এরকম উচ্চতা সম্পন্ন হইতো তারা মানে কর্মক্ষম হইতো কিন্তু এখন আপনার আমাদের যে ওই যে নিজস্ব যে খাবার ছিল মনে করেন যে ওই দেশীয় মাছ আপনার দেশীয় ফলমূল পায়েস দেশীয় মানে পিঠা পায়েস এইগুলি না খাইয়া যখন ওই ফাস্টফুডের আপনি মনে করেন বার্গার আপনার ওই সেন্ডিউস আপনার বিভিন্ন আপনার ফাস্টফুড আইটেম খাওয়ার কারণে আপনার রিভারের ক্ষতি হইতেছে কিডনির ক্ষতি হইতেছে হার্টের ক্ষতি হইতাছে আপনার ওই প্রেসার মানে বাইরে যা কইমা যা এই বিভিন্ন ধরনের সমস্যার আপনার সৃষ্টি হয় এবং মানে ক্যান্সারের মতন মানে মরণগাতি মানে সৃষ্টি হইতেছে যার ফলে আপনার বিভিন্ন রোগের আপনার যা যা প্রাদুর্ভাব আপনার মানে দেখা দিচ্ছে নতুন নতুন রোগের মানে ইয়া দেখা দিচ্ছে তো এটা আমাদের এই ক্ষেত্রেও ডাক্তাররা বারবার বলতেছে যে আপনারা ওই বাহিরের যে ফাস্ট ফুড আছে এইগুলি খাইবেন না বরং ঘরে তৈরি করে হ্যাঁ এবং বাঙালি যে বাঙালি যে খাবার ঘরের এটা খাওয়া দরকার কারণ হচ্ছে আপনার ওই প্রত্যেক এলাকারে নিজস্ব ভৌগোলিক যে ওই এলাকা তার মানে ওই আবহাওয়া তার বাতাস তার মাটি মানে কোনটা শ্যুট করে ওই এলাকার মানুষের জন্য আপনার কোনটা তার মানে স্বাস্থ্যসম্মত মানে ওইটাই ওই এলাকার মানুষের জন্য মানে ওই রকম খাওয়া হওয়া দরকার খাওয়া দরকার লোক খাবার বলেন ঘরের খাবার বাঙালি খাবার বাঙালি ফল ভেজাল কম হ্যাঁ দেশীয় ফল আপনি পেয়ারা খান ভেজাল নাই বেলখান ভেজাল নাই দেশীয় ফলে ভেজাল কম দেশীয় সংস্কৃতি দেশীয় খাবার ঘরের খাবার এগুলি দিয়ে আমি একটু ভিন্ন দিকে যেতে চাই এই বৈশাখ ছোটোবেলা আর এই বেলা কেমন দেখছেন আমরা আগে কবিতা দেখেছি দেখেন আমাদের আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর থাকি সেতা সবে মিলে নাহি সেতা পর অথবা কিংবা তুমি যাবে বা যাবে মোর সাথে আমাদের ছোট গ্রামের যে কি অনাবিল আনন্দ হাডুডু খেলা কাবাডি খেলা গোল্লাচুর ডাঙ্গুলি কিংবা ঘুড়ি উড়ানো এই যে উৎসব এই যে গ্রাম্য মেলা যাত্রা। ছোটবেলায় যে গ্রামে যেই বৈশাখী উৎসব আর আধুনিক কালের বৈশাখী উৎসব শোভাযাত্রা কনসার্ট পার্থক্যটা কীভাবে দেখছেন আপনার সময়ের পরিবর্তনে আধুনিকতার নামে বা আমরা ডিজিটাল বাংলাদেশ করতে গিয়া আমাদের ওই যে বৈশাখের যে সংস্কৃতি এটাতে অনেক পরিবর্তন হয়েছে যেমন আপনি ঠিকই বলেছেন যে আগে বৈশাখ মাসে শুরু থেকে মাসব্যাপী বৈশাখী মেলা হইতো ওইখানে আপনার বিভিন্ন পাটের আপনার ওই মানে পুতুল

এইগুলি হইতো এবং এইগুলি মানে ছিল আপনার মানে মূল্যবোধকে জাগ্রত করার নিজস্ব সংস্কৃতির সাথে পরিচয় করা দেওয়া আমাদের শিশুরাই সে নিজস্ব সংস্কৃতির সাথে নিজস্ব দেশীয় জিনিসের সাথে তাদের একটা পরিচয় হইত কিন্তু এই ক্ষেত্রে এখনের যে আপনার এই বৈশাখ এটা আপনার বৈশাখ বলতে আপনার দেখা যায় যে রমনাথ বটমুরে আপনার ওই আপনার পান্তা ইলিশ আপনার ওইখানে ওই হয়তো কবিতা আবৃত্তি থাকে গান থাকে আপনার ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করা হয় কিন্তু আগে বৈশাখী আপনার প্রতি দোকানে দোকানে ব্যবসায়ীদের হাল খাতা হাল খাতাটা ছিল বৈশাখের আপনার ওই একবারে প্রধান একটা প্রধান কাজ ছিল কারণ সকালবেলা সূর্য উদয়ের সাথে সাথেই আপনার ওই নতুন খাতা খোলা হইতো আগের খাতায় যার যে মানে বকেয়া থাকতো এটা ওই আপনার আসা ওই দোকানে পরিশোধ করতো ওই দোকানের পক্ষতে তাদের কিছু উপটঙ্গন থাকতো মিষ্টি খাওয়াইতো আপনার বিভিন্ন মানে মিষ্টি জাতীয় খাদ্য থাকতো এরা খাইত আবার আপনার ওই আত্মীয় স্বজন আসতো যাদের কোনো বাকি নাই তাদেরকেও তো আওয়া দিত তারাও দোকানে আসতো এমনকি প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনার

বৈশাখের দিন থেকে বৈশাখের একটা প্রস্তুতি ছিল আপনার ওই বাড়িঘর আমি দেখছি আমার মানে মা এখনও আছে তার মানে নব্বইয়ের কাছাকাছি বয়স আল্লাহ তারা আরো হায়াত করুক তা আপনার ওই বাড়িঘর তারা পরিষ্কার করতো লোকজন তা পরিষ্কার করাইতো আপনার ওই বিভিন্ন তিতা তারা বলতো জানি পরিশাখে তিতা খাইতেও তিতা খেলে রোগ বেলায় কম হয় আপনার ওই করল্লা আপনার নিম পাতা আপনার ওই বিভিন্ন সাজনা সাজনা শাক ওই সাজনা এগুলি আনতো এমনকি আমরাও আপনার ওই বাহিরের যে আপনার বিভিন্ন ওই গাছ গাছেরই শাক এগুলিও আনতাম এইগুলিও না তুলিয়া সকালে না এইগুলিও মানে ফাঁক করে খাওয়া হয়েছে আপনার বেগুন ভাজি ওই আপনার মানে এইরকম আপনার সব দেশীয় খাবার বিভিন্ন বত্তা আপনার এই বত্তাও তো এখন শহরের মানুষ খানা বিভিন্ন জাতীয় বত্তা করা হয়তো এরকম মানে বিশ পঁচিশ জাতের ভর্তা করা হইতো আপনার এই সুটকি মানে বিভিন্ন ধরনের বত্তা আপনার বিভিন্ন আলু বত্তা আপনার ওই যে মানে ওই বেগুনের বাজি বেগুন বত্তা এরকম আরও বিভিন্ন ধরনের বত্তা আইটেম থাকতো আপনার ওই থাকতো তা আপনার ওই বিভিন্ন বত্তা আইটেম এবং তিতা তিতা তাদের ছিল যে তিতা খেলে শরীরের মানে ওই বাদ ব্যথা এগুলি মানে দূর হয়ে যায় এটা মূল্যীদের একটা কথা ছিল এবং পরবর্তীতে মানে প্রমাণিত হয়েছে যারা এখন আপনার ওই যে আমাদের মডার্নের যে আলমগীর মতি সেও তার বইয়ে লিখছে তাই মাঝে মাঝে বলে যে তিতা খেলে ওই ওই যে নিম পাতা করল্লা অনেকগুলি রোগের আপনার ওই ডায়াবেটিস যেটা আছে আপনি ওই যে যেটা শরীরের বিভিন্ন আপনার চর্মরোগ আছে এইগুলি থেকে আপনার ওই শ্বাসকষ্ট আছে এইগুলো থেকে মানুষ আসলে আরোগ্য লাভ করে মানে এই ধরনের মানে সংস্কৃতি আগে ছিল যে যেটা মানে আমাদের গ্রামের একেবারেই মানে নিজস্ব যেটা পাওয়া যেত সবচেয়ে বড়ো যেটা ছিল একটা আন্তরিকতা এবং মানুষের মানুষের যে একটা মানে তারা যে একটা মানে মন থেকে যে একটা মানে আনন্দিত হইতো আর কোনো মানুষ গেলে তাদের সাদরে মানে গ্রহণ করা হইতো তারা এরকম কিছু খাইতে দেওয়া হইতো এবং কোনো বাড়ি থেকেই তো বৈশাখের প্রথম দিন আপনি না খাইয়া মানে আসতে পারতো না কেউ গেলে না খেয়া আসতে পারতো না আর একজন একজন আরেকজন বাড়িতে বৈশাখী আড্ডায় আন্তরিকতা ছিল বৈশাখী আড্ডায় আপনার কাছে আবার আসবো প্রিয় দর্শক এখন যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে আপনার আমাদের সাথেই থাকুন কিছুক্ষণ পরেই ফিরছি ধন্যবাদ নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী প্রিয়দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর নিয়মিত আয়োজন সমসাময়িক বিষয় নিয়ে টক শো জনতার কথা বলে অনুষ্ঠানে আজকে আমরা নববর্ষে কথা বলছিলাম বরণ্য গবেষক রাষ্ট্রচিন্তক মানবাধিকার ব্যক্তিত্ব বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সম্মানিত সভাপতি লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল এমজে আপনাকে আমরা কথা বলছিলাম বৈশাখী সংস্কৃতি বৈশাখীর ইতিহাস বৈশাখী ঐতিহ্য এবং বাঙালি জাতি একজন বিশ্বের একটি আমরা অন্যতম একটি শ্রেষ্ঠ জাতি ভাষায় সাহিত্য সংস্কৃতিতে কৃষ্টিতে বিরক্তে আমরা সব দিক দিয়ে আমরা একটি মহিমাময় জাতি বিশ্বের মাঝে আমরা একটি জাতি হিসেবে বাঙালি জাতি হিসেবে বীরের জাতি হিসেবে স্বকীয় সংস্কৃতি জাতি হিসাবে স্বীকৃত আমরা এখন কথা বলবো বা বাবুল আপনি যাবেন মাইকেল মধুসূদন দত্ত তার উচ্চ শিক্ষার জন্য লন্ডন চলে গেছিলেন সেখান থেকে তিনি বঙ্গভাষা কবিতা রচনা করলেন হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবোধ আমি অবহেলা করি পরধন লোভমুক্ত করিন ভ্রমণ তিনি বিদেশে গিয়ে বুঝলেন বাংলা সংস্কৃতি বাংলা সাহিত্য কত বড় সম্পদ আসলে আসলে তিনি ভুল তিনি যদি বাংলা সাহিত্য চর্চাই করতেন হয়তোবা রবি ঠাকুরের আগে সে নোবেল পুরস্কার পেতে পারতেন এই যে আমরা বৈশাখ আসলে অনেকেই বিদেশে চলে যাচ্ছি অথচ বৈশাখে আমাদের কথা ছিল গ্রামে যাওয়ার কথা কথা মায়ের কাছে মাটির কাছে নদীর কাছে যাওয়ার কথা যারা একটু পয়সা একটু উচ্চবিত্ত এই বন্ধ তিন দিন পেলেই তারা দেশের বাইরে চলে যাচ্ছে বৈশাখ উচ্চ কিন্তু বৈশাখ বৈশাখের প্রকৃত স্বাদ পেতে হলে গ্রামে যেতে হবে আজকে আমরা জারি সারি ভাটিয়ালি ভাওয়াইয়া দেশীয় গান দেশীয় শিল্পী আমাদের পছন্দ না আজকে আমরা বিদেশি নায়িকা নির্ভর হয়ে যাচ্ছি বিদেশি শিল্প কনসার্ট করছি বিদেশি শিল্পী দিয়ে আমরা বিন গানের প্রতি আমার ছেলে মেয়েরা। আজকে আপনার নাতির যখন জন্মদিন হবে আমার ছেলের জন্মদিন হচ্ছে তারা বাংলা গান পচা যখন বাংলা গান আমরা একটু শুনতে চাই পচা তারা আজকে বাংলা গান বাদ দিয়ে ভিন্ন গান তারা শুনতে যাচ্ছে এটা কিন্তু একটা অশুভ সংকেত আপনার আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্যকে নিয়ে গর্ব করে দাঁড়াতে হবে আপনি যদি এই আমাদের সংস্কৃতি নিয়ে একটু কথা বলেন ধন্যবাদ আমি প্রথমে ও পর্বে বলেছি যে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আমাদের নান্দনিক যে সংস্কৃতি আছে এটা চর্চা যেমন বাড়াইতে হবে এর বিস্তৃতি বাড়াইতে হবে এবং এর বিকাশ আমাদের করতে হবে আজকে আপনি সঠিকই বলেছেন যে আমাদের ছেলেমেয়েরা আমাদের দেশের প্রায় সাঁইত্রিশটা টেলিভিশন চালু অবস্থা আছে আমাদের টিভিগুলি না দেখিয়া তারা ওই ভারতের বা অন্য দেশের বিভিন্ন ক্রিস্টাল জলসা বিভিন্ন ইয়া আমি তো ওইগুলি আসলে দেখি না নিজে দেখি না এই জন্য নামও বলতে পারবো দেখে যারগুলিতে মানে অভিযোগ আসে লোকজনের পত্রিকাতেও আসে যে তারা দাম্পত্য কলহ মানে ওইখানে দেখানো হইতেছে বিভিন্ন আপনার ওই একজন আরেকজনকে কীভাবে মানে ঠগাইবো প্রতারণা করবো এরকম দেখানো হয়েছে ওই সংস্কৃতি তারা দেখতেছে আর আমাদের যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি তো মানুষে মানুষের ভালোবাসা মানুষে মানুষের মানে কল্যাণবোধ মমতা বুধ এইগুলি শিক্ষা দেয় এবং আমাদের নিজস্ব সংস্কৃতি না থাকার কারণেই মূলত আপনার এই দেশে জুঙ্গিবাদ তৈরি হয়েছে না থাকার কারণে আপনার এখানে সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে আপনার না থাকার কারণে এখানে আপনার যে ওই সামাজিক বিভিন্ন বিপর্যয় এগুলি এখানে হয়েছে মূলত যদি আমাদের নিজস্ব সংস্কৃতি যদি আমরা চর্চা থাকতো করতে পারি এটার মাধ্যমে আমরা মূলত আমরা জঙ্গিবাদ দমন করতে পারি আমরা এটার মাধ্যমে আপনার অসাম্প্রদায়িক যে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এই আমাদের নিজের সংস্কৃতি আমাদের চর্চা এই যে অপসংস্কৃতির আগ্রাসনের কারণে আজকে নারীরা ধর্ষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে আগে আমরা মা বোনকে শ্রদ্ধা করতাম নারীদেরকে সম্মান করতাম বাঙালি সংস্কৃতি ছিল আমাদের লালিত সংস্কৃতি যে সম্মানবোধ শ্রদ্ধাবোধ আপনার অপসংস্কৃতি কারণে নারী নির্যাতন বিভিন্ন যৌন হয়রানি এইগুলি যেমন বেড়েছে আমাদের মানবিক যে মূল্যবোধের যে অবক্ষয় এটা হয়েছে নৈতিক মূল্যবোধ নৈতিকতার মানে অবক্ষয় হচ্ছে মূলত আমাদের সততার যে এটার মানে অবক্ষয় হচ্ছে কাজেই আমাদের নিজস্ব যে মানে সংস্কৃতি আমাদের বাঙালি সংস্কৃতি কি বাঙালি সংস্কৃতি হচ্ছে মূলত কল্যাণবুধ মমত্তা বুধ দেশপ্রেম পারস্পরিক আপনার অন্যের মানে দুঃখে দুঃখী হওয়া অন্যের ব্যথায় ব্যথিত হওয়া এবং অন্যের সুখে সুখী হওয়া অন্য মানুষ হাসলে তা সে হাসতে হাস হাসতে জানা অন্যের সে দুঃখে ব্যথায় সে ব্যথিত হওয়া কি বাঙালি তো রকম একটি জাতি এইরকম একটি মানে দেহের মতন যেমন চুলে যদি দেহের টান দেয় সারা শরীর বুঝতে পারে এরকম পায়ে যদি একটা পিঁপড়া কামড় দেয় সারা শরীর শিওরিত হয়ে যায় বুঝতে পারে তো মূলত এইরকম একটি মানে মানে দেহের মতন হয়েছে বাঙালি জাতি কাজে আজকে অন্য ওই অপসংস্কৃতি আসার কারণে আমাদের আজকে সম্পর্কের আমাদের যে পিতা পুত্র বলেন আপনার এরকম মানে ছেলে পিতা বলেন আপনার বাইয়ে বাইয়ে বলেন যে আন্তরিকতা থাকার কথা যে সহর্দ সরকার এটা আসলে সত্যি পরিবার উঠে যাচ্ছে যৌথ পরিবার উঠে উঠে যাচ্ছে এমনকি আপনার বৃদ্ধাশ্রম আপনার বেড়ে যাচ্ছে দেখা হ্যাঁ বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে এমনকি দেখা যাচ্ছে আপনার ওই ছেলে আর যথেষ্ট মানে শিক্ষিত সে এরকম ভালো সরকারি চাকরি করে কিংবা বেসরকারি চাকরি করে মাসে অনেক টাকা ইনকামও করে হয়তো গুলশার মনে তার বাড়িও আছে এরকম মানে ওই ছেলে বা মেয়ের পিতা মাতা বাবনার বিদ্যাশ্রমে আসে আমাদের গাজীপুরে জৈদপুরে যে আপনার ওই যে জাহিদ মুকুল হ্যাঁ একটা করেছে ওইখানে গিভেন্সি গ্রুপ ওইখানে আমি গিয়েছি দুই চারজনের কাছে কথাও বলেছি তা আপনার পরিচয় জানতে চাইছি প্রথমে তারা পরিচয় বলতে না কারণ ওই মা বাবা তারা অপমান মনে করে যেন আপনার ওই যে প্রবীণ দিবস ওই দিবসে আমি গেছিলাম ওই সাংবাদিকরাও গেছিলো মূলত এটাই জানার জন্য যে কারণটা কি আপনি যদি সঠিক বলেছেন যে আমি যে বঙ্গবন্ধু গবেষণা করিস শুধু বঙ্গবন্ধু গবেষণা না আমি যেহেতু লেখালেখি করি সমাজের বিভিন্ন পর্যায়ে আসলে গবেষণা না করলে তো সত্যিকারের লেখাটা মানে ফুটায় তোলা জানা কাজে আমি ওইখানেও গেছি দেখছি যে অনেক পিতা মাতা বলতেছে না পরিচয় কিন্তু পরবর্তী বিভিন্নভাবে তাদের সাথে মিশার পরে কথা বলার পরে দেখা গেছে যে না তাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত এবং সমাজের এমনও দু চারজন আছে যারা তারা পিতামাতা এখানে রাখছে তাদের নাম বললে এবং আমরাই নিজেরা এই মানে রজ্জিত হইব আমরাই নিজেরা নিজেদেরকে অপমানিত মনে করব। কিন্তু এর কারণটা কি কারণটা হচ্ছে তাদের হয়তো একাডেমিক লেখাপড়া হয়েছে তাদের অর্থ সম্পদ এমনি বেড়েছে তারা হয়তো আপনার দেখা গেছে যে ওই আমাদের এই বাঙালি মেয়ে হইয়া তারা শার্ট প্যান্ট পরে তারা আপনার এরকম মানে আপনি ঠিকই বলেছেন এই বৈশাখে তারা গ্রামে না গিয়া তারা দেখা যায় বোঝেন ওই মানে সেরাটন আপনার এই সোনার গিয়া রেডিসনে দেশের বাইরে বা যাদের সামর্থ্য আছে তারা তো আপনার দেশের বাইরে আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া তারার গেছে ওইখানে গিয়ে যাওয়া মানে বৈশাখ উদযাপন করার জন্য আরে এই বৈশাখের সম্পর্ক তো হচ্ছে বাংলার মাটির সাথে বৈশাখের সম্পর্ক তো হচ্ছে বাংলার প্রকৃতির সাথে বাংলার গাছপালার সাথে নিজের মা বাপের সাথে নিজের মানে প্রকৃতির সাথে যেটা ওইখানে সে যাওয়ার সাথে সম্পর্ক কিন্তু এটা না কইরা সে যাইতেছে আপনার আমেরিকাতে বৈশাখ উদযাপন করার জন্য এরকম আপনি যদি এই বছর খুঁজলেন এই বছরও দেখবেন কারণটা হচ্ছে আপনার যে তার মধ্যে ওই নিজস্ব যে সংস্কৃতির যে একটা প্রভাব এটা তার মধ্যে পড়ে নাই বা আমরা এটার প্রতিফলন পড়াইতে পারি না এটাতে আমরা নিজেরা যারা আপনার সচেতন মনে করি বা এরকম মানে আমরা যারা সমাজের আপনার বিভিন্ন সংগঠনে আছে আমাদেরও যেমন ব্যর্থতা আমরা এড়াইতে পারি না বিশেষ করে সরকার এবং সরকারের যে পাঠ্যপুস্তক আছে মানে বিভিন্ন শিক্ষাব্যবস্থা আছে এটাও অনেকাংশে দায়ী ব্যবস্থার সবচেয়ে বড় দায়ী কারণ হচ্ছে যে শিক্ষায় সে বড় হইতেছে ওই শিক্ষা তার মধ্যে এরকম নিজস্ব সংস্কৃতির প্রতি নিজস্ব ভাষার প্রতি নিজস্ব পিতামাতার প্রতি এবং নিজস্ব মাটি নিজস্ব আকাশ বাতাস নিজস্ব যে আমাদের প্রকৃতি এর প্রতি তার মানে ভালোবাসা মানে জাগ্রত হইতেছে না সেই এরকম মানে যে গল্প যে কবিতা সে পড়তেছে এটার দ্বারা তার টাকার প্রতি তার এরকম মানে দুনিয়াবি বিভিন্ন চাকচিকের প্রতি বিভিন্ন এরকম অট্টারিকার প্রতি এরকম তার মানে বিভিন্ন মানে খাবারের প্রতি নতুন নতুন নামের খাবারের প্রতি তার নাম যদি নতুন থাকে আপনার এই খাবারের ভিতরে যত বিষ দেওয়া হোক কিংবা ক্ষতিকর জিনিসই থাক আপনি দেখা গেছে যে এইটা সে খাইব এবং যত দামি খাবার যেহেতু টাকা যেহেতু আছে দামি খাবার এটা খাইব কিন্তু এটা ক্ষতি করতেছে সেটা বুঝবে না বরং আমাদের সাধারণ যে মনে পাট শাক আমাদের যে মনে করেন লমি শাক আমাদের মানে এই লাউ শাক আমাদের মূলা শাক আমাদের ডাটা শাক আমাদের মনে রকম লাউ আমাদের মানে ওই সিচিঙ্গা এটা যে তার মানে স্বাস্থ্যের জন্য কত উপকার এটা না খায়া এরকম বিদেশি বিভিন্ন খাবার যেগুলি কীদা তৈরি করছে এটাও সে নিজেও জানে না ওই খাবার খেয়া ধন্যবাদ মানে লক্ষ্য লক্ষ্য আমরা আজকে বছরের প্রথম দিন আর কথা বাড়াতে চাই না আমাদের ক্যালেন্ডারের হিসাবে একটি বছর চলে গেল চোদ্দোশো পঁচিশ সাল পনেরোশো সালে সম্রাট আকবর সিংহাসনে আরোহণের সময় যেই বাংলা সালের প্রচলন ঘটিয়েছিলেন এই বাংলা সালটা ছিল বা বেসিক্যালি কৃষকের একটি সন সারা পৃথিবীর কৃষকদের জন্য শাসাদের জন্য এই সনটা ছিল একটি দৃষ্টান্ত আগে এই সনকে ফসলি সন বলত মানুষ হালকাতা উদযাপন করত। আপনি যেহেতু একজন সাংবাদিক গবেষক রাজনীতিবিদ মানবাধিকার ব্যক্তিত্ব এই গত বছর আমাদের সাফল্য অনেক আমরা দারিদ্র বিমোচন করেছি নারীর ক্ষমতায়ন করেছি নিজস্বত্তায়নে পদ্মা সেতু হচ্ছে একটু আতঙ্কের মধ্যেও একটা অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হয়েছে কিন্তু আমাদের ব্যর্থতাও কম নয় আমরা নিরাপদ সড়ক করতে পারিনি ভেজাল মুক্ত খাবার করতে পারিনি দেশকে মুক্ত করতে পারিনি হয়তো মুক্ত করতে পেরেছি আমরা দেশজ সংস্কৃতির বিকাশকে যথাযথ মানে নিতে পারিনি একজন রাজনীতিবিদ হিসেবে গবেষক হিসেবে সাংবাদিক হিসেবে লেখক হিসাবে গত বছরের গ্লানি গুছে নতুন বছরে সরকারের কাছে জনগণের কাছে আপনার প্রত্যাশাটাকে যদি একটু বলেন গত বছরের আপনার বেশ কিছু সফলতার মানে অন্যতম আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চিন্তা যারা বিশ্বাসী ওই ধরনের লোকজন দেশ পরিচালনার দায়িত্বে আসছে এটা সবচেয়ে বড় একটি সফলতা আর ব্যর্থতার মধ্যে মূলত আমাদের ওই সামাজিক বিভিন্ন যে বিপর্যয় আপনি যেগুলি বলছেন এটাই সবচেয়ে বড় যেন এখানে সড়ক দুর্ঘটনা সড়কে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে এই কয়েকদিন ধরে তো মানে দেখা যাচ্ছে যে অগ্নিকাণ্ড বিভিন্ন জায়গায় ঘটছে আপনার আমাদের যে বাঙালি যে সংস্কৃতিগুলি ছিল আমাদের নদী নালা খাল বিল এইগুলি আজকে দখল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই সরকার ক্ষমতা আসার পরে তারা অবশ্যই উদ্ধারের জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে আপনি দেখছেন যে বুড়িগঙ্গা তুরাগ এসব যারা দখল করেছিল অনেক প্রভাবশালী লোকজন অনেক অট্টারিকা এগুলি ভেঙে দিয়েছে তা আমি মনে করি এটা অব্যাহত থাকবে এবং এগুলি উদ্ধার করা দরকার বিভিন্ন জলাশয় এগুলি উদ্ধার করা দরকার এবং আপনার আমাদের বনভূমি বনভূমি যখন দেশ আপনার স্বাধীন হইল তখনও বনের পরিমাণ আপনার বাইশ পার্সেন্ট বনের পরিমাণ ছিল মূলত বন থাকা দরকার পঁচিশ ভাগ আপনার পরবর্তীতে আপনার যখন আপনার ওই আশি একাশির দিকেও এই বনের পরিমাণ আপনার ষোলো পার্সেন্ট ছিল কিন্তু এই বন কমতে কমতে এখন হয়ে গেছে আপনার ছয় পার্সেন্ট বা সাত পার্সেন্ট এই বনের পরিমাণও আমাদের বাড়াইতে হবে আপনার যে এই যে আপনার এই যে বিভিন্ন অনাবৃষ্টি অতিবৃষ্টি বজ্রপাত খরা ভূমিকম্প এগুলি আপনার ওই বনায়নের আপনার যে মানে কমে যাওয়া এটাও একটা কারণ জলাশয় কমে যাওয়া এটা একটা কারণ এবং আপনার ওই জলাশয় কমে যাওয়ার কারণে ওই আমাদের যে জীববৈচিত্র্য এটারও অনেকটা অবক্ষয় হয়েছে বন কমে যাওয়ার কারণে জীববৈচিত্র্যের বিপর্যয় হয়েছে এগুলি আমাদের রক্ষা করতে হবে কাজে এই সরকারের কাছে বা নতুন বছরে আমরা এটা প্রত্যাশা করি যে আমাদের নিজস্ব সংস্কৃতির বিকাশ হবে এমনকি আমাদের যে টেলিভিশন গণমাধ্যম ইলেকট্রনিক মিডিয়া আছে প্রিন্ট মিডিয়া আছে তারা আরও বেশি করে আমাদের ওই নিজস্ব সংস্কৃতি এইগুলি প্রসার করবে প্রসার ঘটাইবো এবং এটা আমাদের প্রতি জনে জনে আমরা এটা সঞ্চারিত করবো কি সারা বিশ্বে আমরা এটা সঞ্চারিত করবো এমনকি সরকার এটা উদ্যোগ নেবে ইতিমধ্যে সরকার কিছু উদ্যোগ নিয়ে এসে আপনারা লক্ষ্য করেছেন যে বিদেশি যেসব মানে চ্যানেলগুলি আপনার আমাদের মানে ওই মানে বিজ্ঞাপন মানে প্রচার করতেছে আমাদের চ্যানেলে এইগুলি যেন বন্ধ করা হয় তা আমি তো মনে করি যে বিদেশি ওই যে চ্যানেলগুলি এই দেশে আপনার দেখানো হইতেছে তারা কি সঠিকভাবে সরকারকে এভিডেন্স দিতেছে কিনা এবং ওই দেশে আমাদের চ্যানেল দেখাইতেছে কিনা যদি আমাদের সংস্কৃতি যদি তারা যদি না দেখে তারা যদি করে তা আমরাও অন্য দেশের সংস্কৃতি আমাদের দেখা দরকার নাই তাহলে আমরাও দেখানোর প্রয়োজন নাই তো এইগুলাও দেখা দরকার এবং আপনার আমাদের ওই সরকার মানে আরও বেশি করে আপনার নিজস্ব সংস্কৃতির বিকাশের জন্যে যেমন আমাদের এখানে ওই বিভিন্ন আমাদের নারায়ণগঞ্জে একটা মানে রুকজ যাদুগর করা হয়েছে তো এরকম আমাদের ওই প্রতি জেলা জেলায় উপজেলায় আমাদের যে শিল্পকলা একাডেমির যে শাখাগুলি আছে এগুলি আরও মানে প্রসার করা দরকার আরও বেশি কার্যক্রম মানে গতিশীল করা দরকার কার্যক্রম বাড়ানো দরকার আর বিশেষ করে আমাদের নিজস্ব যে মানে লেখক আমাদের যে কবি তাদেরকে মূল্যায়ন করা দরকার আমাদের যারা গান গা আমাদের যারা মানে গীতিকার আছে আমাদের যারা সুরকার আছে আমাদের যারা সঙ্গীত শিল্পী আছে তাদেরকে মূল্যায়ন করা দরকার তাদের অনেকে পৃষ্ঠপোষক করা দরকার এবং বিশেষ করে আমাদের যে শাড়ি জারি গান আমাদের বিভিন্ন লোকজ সঙ্গীত এইগুলি নিয়ে আসলে গবেষণা হওয়া দরকার এবং এইগুলি আপনার সরকারের পৃষ্ঠপোষক হওয়া দরকার যেগুলি হারাই যেতেছে ওইগুলি আমাদের সংরক্ষণ করা দরকার এবং এইগুলি আমাদের ছেলে মেয়ে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এগুলি তাদের কাছে আসলে তাদেরকে জানানো দরকার এবং তাদেরকে এইভাবে দেশীয় সংস্কৃত সংস্কৃতিতে গড়ে তোলা দরকার যেন তারা দেশীয় সংস্কৃতির মানে আলোকে যেন গড়ে ওঠে নববর্ষের যে আমাদের বৈশাখের যে চেতনা একটি অসাম্প্রদায়িক চেতনা যে জন্য একটি অন্যতম ছিল এবং আমাদের মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল আর এই বৈশাখের যে লক্ষ্য এক অভিন্ন দুইটা চেতনার কোনো পার্থক্য নাই কারণ আমাদের মুক্তিযুদ্ধেরও চেতনা ছিল হ্যাঁ ভাষা আমাদের বাংলা আমরা চিন্তা চেতনা আমরা অসাম্প্রদিক ধর্মে আমরা নিরপেক্ষ এবং জাতিতে আমরা বাঙালি মূলত বৈশাখী চেতনা একই চেতনা বরং মানুষ যে সবার উপরে মানবতা যে সবার উপরে এবং এর চেয়ে বড় কোনো ধর্মদের নাই এটা হচ্ছে আমাদের বৈশাখের চেতনা কাজে বৈশাখের যে চেতনাটা এটা যদি আমরা করাই যেতে পারি তাই আমাদের যেমন নাকি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে আমার তো মনে হয় যে এটা শুধু বাংলাদেশের না এটা সারা বিশ্বেরই এই বৈশাখের চেতনাটা দরকার যেটা মানবতার যে চেতনা এটা দরকার এমনকি ইতিমধ্যেই আমাদের বৈশাখের আপনি বলেছেন যে আমাদের যে শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা এটা আপনি জাতিসংঘের ইউনেস্কো মানে হেরিটেজ হিসাবে মানে তারা এটা গ্রহণ করেছে এবং স্বীকৃতি দিয়েছে যে সারা বিশ্বের জন্য এটা অনুসরণীয় অনুকরণীয় কাজেই আমাদের নিজেরা এটার মূল্যায়ন করতে হবে আর বিশেষ করে আরেকটা বিষয় এটা হচ্ছে যে মাতৃভাষা বাংলার জন্য আমরা মানে রক্ত দিলাম এবং আমাদের যে বৈশাখব্যাপী আমাদের এরকম বৈশাখী মেলা বিভিন্ন গ্রামে গ্রামান্তরে পাড়া মহল্লায় পালিত হয় আমাদের ফেব্রুয়ারিতে সারা মাস ব্যাপী আমাদের বইমেলা হয় এত বড় বইমেলা এত একেবারে এক দেড় মাসব্যাপী এরকম আর বিশ্বে নাই কিন্তু আমাদের এই বাংলাদেশেই আপনার আমাদের যে বাংলা সন তারিখ এটা উপেক্ষিত আজকে অফিস আদালতে বিশেষ করে উচ্চ আদালতে দেখা গেছে যে বাংলা ভাষার প্রচলন নয় ইংরেজির প্রচলন বরং আমাদের বাংলা ভাষার প্রচলনটা সর্বক্ষেত্রে সর্বস্তরে এটা করতে হবে সরকার জন্য উদ্যোগ নেবে এটা আমি আশা করি দাবি রাখি এবং আমাদের সর্বক্ষেত্রে প্রথম আমাদের বাংলা থাকতে হবে যে সাইনবোর্ডগুলি আছে প্রথম বাংলায় থাকতে হবে এর ইংরেজি বা অন্য ভাষা প্রয়োজন পড়লে তারা লিখতে পারে কিন্তু বাংলা অবশ্যই থাকতে হবে বাংলা এবং প্রথমে থাকতে হবে বাংলাটা একটু বড় থাকতে হবে এবং এটা আমাদের সর্বক্ষেত্রে আমরা বাংলা সন্তানিকের প্রচলন এটা আমরা করব যদিও সরকারি সিদ্ধান্ত আছে সাংবিধানিকভাবে আমাদের আছে যে বাংলা সর্বক্ষেত্রে প্রচলনের আমাদের রাষ্ট্রভাষা বাংলা এটা আছে কিন্তু এর কার্যকর অর্থে আমাদের আসলে এখনও বাস্তবায়ন করা সম্ভব হয় না এটা বাস্তবায়নের সরকার উদ্যোগ নেবে এই আহ্বান জানিয়ে এবং আমাদের এই চ্যানেল কর্ণফুলির অসংখ্য যে আপনার দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আবারও আমি এই বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি জয় বাংলা জয়বঙ্গ ধন্যবাদ আজকের বৈশাখের প্রথম দিনে পহেলা বৈশাখে নববর্ষে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন কর্ণফুলি পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে বৈশাখী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আগামী কোনো বিষয় নিয়ে নতুন অতিথির সাথে সে পর্যন্ত আপনার সবাই আজকের মতো বৈশাখী আনন্দে প্রতিটি দিন কাটাবেন বৈশাখ আমাদের জন্য শুভ দিন বয়ানক এবং সরকারের কাছে আমাদের দাবি আগামী বছর এই আজকে যে বছরটি শুরু হলো এই বছর হোক অসাম্প্রদায়িকতার বছর ভেজাল মুক্ত বছর দুর্নীতিমুক্ত বছর মাদক মুক্ত বছর এবং নারী নির্যাতন মুক্ত একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা হে বৈশাখ ধন্যবাদ সবাইকে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী